উদ্দেশ্য হয়েছি বাপ বউকে সুকিনারে বিদা করা, পরিবর্তন সুকিনাকে করা। 35 বছর গোটে রাজতন্ত্র শাসন চলছে, তাকে প্রজাতন্ত্র করাইবা, সুকিনারে বিকাশ করাইবা, সুকিনারে খনি খাদান কারখানা ভর্তি হয়ে লোক এটি নিযুক্তি পাও না, বাহার রাজ্যের যাই দাদন খটুচ্ছেন, শ্রমিক মানে কাম পাও না, যাই ভুবনেশ্বর কটকের আপার্টমেন্টের কাম করছেন, যে এটি লুহা কাঁধিবা কাম মিলুনে সে ইটা ভেটে কাম করছেন। এইসব সমস্যা সুকিনা তো বহু সমস্যা, এটি কোণ না, এটি সব অছি, জল অছি, জঙ্গল অছি, জমি অছি, কারখানা অছি, খনি অছি, রেলওয়ে সাইডিং অছি, হাজার হাজার লোক কাম করছেন বাহার রাজ্যের আসিকি, কিন্তু সুকিনা লোক এটি কাম নাই। তেমন সমস্ত বর্তমানে বিতস্পুর হয়ে গেলে বাপ পুয়ের উপরে, এ সরকার উপরে, এটি তো সরকার বিজেডি চাললে, এটি বাপ পুয় সরকার চলছে, তেমন তাকে কেমিতি সুকিনার বিদা করি, সবু লোকর আবাল বৃদ্ধ বন্তা, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পরিবর্তন করবে, এবং মোদি গ্যারেটি বর্তমান সমস্তে পছন্দ করছেন, মোদি কি সারা খালি সুকিনারে নুহ, ওড়িশার নুহ, ভারতের নুহ, সারা বিশ্বের সে বিশ্বগুরু হওয়া যাচ্ছেন, অব কি বার 400 পার অবই হব, এবং সুকিনারে বিজেপির বিজয় পতাকা উড়ব জুন 4 তারিখে আপনার দেখবে। কেতটা পঞ্চায়েতের লোক আজ সামিল হলে? আজ গোটে পঞ্চায়েতের সারঙ্গপুর দেখছেন, শতাধিক লোক দল মিশ্রণ কলে, অত্যাগ্রাম মজাদার 7-8 জন লোক মিশ্রণ পর্বে সামিল হলে, আহরি বর্তমানে কিয়াঝর লোক আসছেন, সে মধ্যে মিশ্রণ হবে আগ ধরনের পরে, প্রত্যেক দিন আমার মিশ্রণ চলছে, এথর বিজয় সুনিশ্চিত এবং বহু ভোটে হারিবে। 90 মশিয়ার কংগ্রেস অবস্থা যা হয়েছিল, সুকিন্দার এথর বিজেডি অবস্থা সেই হব। মু আজ্ঞা গোটে সাধারণ পিলা, মোর গোটে বাত ফাত অছি, মু আজ্ঞা গোটে ঘর মিলা, মু নিজে কলেক্টর বি যাই আজ্ঞা ইয়ে করতিলি, কিন্তু বর্তমানে আমার যে পূর্বতন সরপঞ্চ থিলে শরৎচন্দ্র সাউ, সে গোটে লাটিন পাই আজ্ঞা মতো বেজিত কলে, কলে বিল করিবি না, যা কোন করিবু ক্ষমতা রই, সে আজ্ঞা সাধারণ লোককে যে বেজিত করছে মতো আজ্ঞা, সেটা বহুত বাধিছি মু আজ্ঞা, সেটা বর্তমানে এটি বি কয়াকু চাহুছি, আমার টুটুবাবু সুকিন্দারে হাজার হাজার ভোটে জিতবে, এটা আজ্ঞা মু আজ্ঞা ঘটনা তারিণী পাখে মাংস করছি, 108 নাড়িয়া মারাইবি টুটুবাবু আমার সুকিন্দার। শরৎচন্দ্র সাউ যে কি পূর্বতন সরপঞ্চ, বর্তমান পাই যে অছন্তি সরপঞ্চ, লেডি সরপঞ্চ যে কি তাঙ্গ না হচ্ছে ধরিত্রী সাউ, সে বহুত অরাজকতা চালিলা, যে মন ইচ্ছা সবু দুর্নীতি করিয়ারে ব্যস্ত রহিলে, আম সারমপুর গ্রামর মুখ্য সমস্যা হচ্ছে পানি, যা কি আমি পিবাকু পাওনু, সেই মুখ্য পানি সমস্যাকে দুই দুইটা টাঙ্কি থাইকি বি আমি আজ পর্যন্ত বি পানি পাই পারলু নাহি, এমিতি বি বিধায়ক পাকু বারম্বার দৌড়িবা সত্ত্বে বি আমাকে বিধায়ক প্রতিশ্রুতি দেইতিলে, থরকু দুই থর পাঁচ থর প্রতিশ্রুতি দেলা পরে বি কোনসি সুফল মিলিলা নাহি, যাহাফলে কি আমি বহু হইরাণ হরকতলু, দেখিলু যা পাখকু গলু, যে প্রশাসন পাখকু গলু, এমিতি আমি স্ট্রাইক বারম্বার করেছিল, কিছু হয়ে পেলানি। আম সারমপুর গাঁরে কোনসি গোটে বি নিযুক্তি দেই নাহান্তি বিধায়ক, বিকাশ কাহারি হয়নি, বিকাশ খালি না, বিকাশর কোনসি মূল্য নাই, বিকাশ হয়েছে বিজেডি বালাঙ্কর বিকাশ হয়েছে, সেমানে বেপার করিবে, সেমানে একচ্ছত্র শাসন করিকি তাঙ্ক মনোমুখী শাসন, দিদিটা মানে প্রত্যেক আম পোখরী যে কাম হচ্ছে ডবল ডবল বিল হব, স্কুল কাম হব ডবল ডবল বিল হব, এমনি সব কিছু সেমানে ডবল ডবল কলে আমি বিরোধ করে, আমি হলু দোষী, আম পিলামানকু ধমক বি দিয়া হচ্ছে যে মো খুলে তাঙ্কু কাকু বাড়েকি গোড় ভাঙ্গি দেবু, কে কৌছি এটিকে আসলে এমনি মানে বিজেডির যে কি অনেক কর্মকর্তা মানে মানে ধমক বি দেছেন, সেতু করে আমি বহু অসন্তুষ্ট হয়ে গেল, বাধ্য হয়ে আমি আজ বিজেপি যোগ দেলু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।